ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে আগুন ছড়ালো বাড়িতে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার শহরের বকুলতলা লেনে। এই এলাকার বাসিন্দা অভিজিৎ কুমার দাসের বাড়িতেই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। বাড়ির মালিক অভিজিৎ কুমার দাস জানান, সকালে তার ফ্রিজ খারাপ হয়ে যাওয়ায় মিস্ত্রি ডাকা হলে তিনি ফ্রিজ ঠিক করে চলে যান। পরে দুপুরবেলা ফ্রিজ চালানোর সময় হঠাৎই ফ্রিজের ভেতর থেকে আগুন ও কালো ধোঁয়া দেখতে পান বাড়ির লোকেরা। আগুনের তীব্রতা বাড়তে থাকলে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল আধিকারিক ধরণীকান্ত পাল জানান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে, তবে বাড়ির আসবাবপত্র ও ফ্রিজ পুড়ে গেছে। সকালে ফ্রিজটা চলছিল না, বুঝলেন তো, ফ্রিজটা অনেকদিন থেকে বন্ধ হয়েছিল ট্রান্সফার করার পর। তারপরে কি হয়েছে, আমার ফ্রিজটা যখন চলছে না, আমি খোঁজ নিলাম যে ফ্রিজের মেকানিক রিপেয়ারিং কে করে। ওই রূপকতলে উল্টো দিকে একটা ফ্রিজ মেকানিক আছে, ওকে আমি ডেকে নিয়ে আসলাম। ও ফ্রিজটা চেক করে পুরো বললো যে ফ্রিজের রিলেটা খারাপ হয়ে গেছে নিচে। আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে করে দিন আর ঠিক। ও বললো ঠিক আছে, রিলে তো আমার কাছে নেই, আমি রিলে আনতে হবে। তো উনি রিলে নিয়ে এসে উনি লাগালেন। লাগানোর পর ফ্রিজটা চালু করলেন যে ঠান্ডা হচ্ছে কিনা। 5-10 মিনিট আমরা দেখলাম যে ফ্রিজ ঠান্ডা হচ্ছে। তারপরে দেখা গিয়েছিল না যে ঠিক আছে, ফ্রিজ তো চালুই থাকে। তো ফ্রিজ চালু রেখে উনি চলে গেলেন, আমিও বাইরে বেরিয়ে গেলাম কাজে। তারপরে একটা নাগাদ আমার ভাই ফোন করলো যে তোর ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখ কি অবস্থা। তারপরে তো আপনাদের সামনে ঘটনা আছে। তারপরে আমি দরজা দরজা খুলে আমি তো আইডেন্টিফাই করে নিয়েছি যে ফ্রিজটাতে আগুন দেখা যাচ্ছিল। তখন নিচ থেকে আমার ভাইয়ের কোয়ার্টার থেকে জল নিয়ে এসে ফ্রিজে যেই জায়গা থেকে আগুনটা ধরে বেরোচ্ছিল সেখানে 3-4 বালতি আমি জল দিলাম। তখন ফ্রিজটাতে কন্ট্রোলে হয়ে গেছে। কন্ট্রোলে হয়ে যাওয়ার পর কিন্তু তাও ঘরে ঢোকা যাচ্ছে না, সবাই মানা করছে ঢুকিস না। তখন ওই রুমাল ভিজিয়ে নাকে নিয়ে আস্তে আস্তে পুরো ছাদের দরজা খুললাম, কারণ ঘরে পুরো অন্ধকার দেখা যাচ্ছে না। মেন সুইচ অফ করা, এখন কি আস্তে আস্তে জানলা গুলো খুলে এখন এই অবস্থা। দমকল এসেছিল? হ্যাঁ, দমকল এসছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে। আচ্ছা স্যার, কোনো মানে ক্ষতি টতি কিছু না? ক্ষতি বলতে ক্ষতি তো বিরাট ক্ষতি হয়ে গেছে আপনার, কারণ এখন পুরো ঘরের অবস্থা আপনি ফোকাস করে দেখতেই পারেন। আর ফ্রিজটা শেষ ফ্রিজ তো শেষ হয়েছে। বাড়ির অনেক ক্ষতি হয়ে গেছে, পুরো বাড়ি আবার নতুন করে হয়তো রং করছে। তা আমরা তো ওই পরামনের ওই দিক দিয়ে ঘুরে চলে আসলাম, এসে দিকে ওইখানে একটা ফায়ার। আমরা ভাবলাম প্রথমে এইটাই বোধহয়, এখানে এখানে না আরেক জায়গায়। আমরা সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসলাম, ওখান থেকে পাইপ ফেলে আমরা অলরেডি চলে এসেছি। আমি আগে ছুটে এসেছি, এসে দেখি দু একটা জানালা খোলা আছে আর মোটামুটি বন্ধ। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে এইগুলোতে ভেন্টিলেশন করে দিলাম। আর প্রচণ্ড ধোঁয়ায় মানে চোখ মেলা যাচ্ছে না, নাক মানে ইয়ে করা যাচ্ছে না। নিচু করে রুমাল দিয়ে কোনো রকমের শ্বাসগুলো আস্তে 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 খুলে দিলাম। এখন মোটামুটি রিলিজ। ওনাদের ক্ষতির মধ্যে যেটা হয়েছে, একমাত্র হ্যাঁ ওনাদের ফ্রিজটায় ক্ষতি হয়েছে, আর মোটামুটি সবই ঠিকই আছে। আর আগুনে যা হয় স্যার, কী কী দেখলেন ক্ষতি, কী দেখলেন আগুন, মানে আগুনটা কেমন? আগুন আমরা তো দেখতে পাইনি, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ধোঁয়া। মানে এটা কী করে হলো আগুন? কি করে সম্ভবত ইলেকট্রিক থেকে হতে পারে, শর্ট সার্কিট। শর্ট সার্কিট থেকে হতে পারে। আচ্ছা আচ্ছা, মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।